দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতি 96 মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহেদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের মোট 96 মামলার মধ্যে 5টিতে তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতে জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। নানা অভিযোগে অভিযুক্ত শাহেদকে 2020 সালের 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে উত্তরা পশ্চিম থানায় তার নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগে 2020 সালের 7 জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় 17 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।